পেট ঠান্ডা রাখতে অনেকেই ডাবের জল, বেলের পানা কিংবা পুদিনা শরবত খাচ্ছেন। শরীরের ভিতর একটা গরম স্রোত বয়ে যাচ্ছে বলে ঘন ঘন আইসক্রিমও খাচ্ছেন। তবে অসহনীয় গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে খেতে হবে সবজি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বাজারে মরসুমি সবজির অভাব নেই, বাজার থেকে থলি ভর্তি করে কিনেও আনছেন, কিন্তু কোনগুলি খেলে গরমে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে জানা আছে? লাউ ডাল দিয়ে খান কিংবা ঘণ্ট বানিয়ে। গরমে লাউ খেতে ভুললে চলবে না, লাউয়ে প্রচুর পরিমাণে জল রয়েছে। এই সময় এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায়, লাউ কিন্তু সেই ঘাটতি পূরণ করবে। তাছাড়া পেটের সমস্যা যাদের রয়েছে লাউ তাদের জন্য বেশ উপকারী। ঝিঙে রুই মাছের ঝোল হোক কিংবা পোস্ত দিয়ে, বাঙালির ঝিঙের প্রতি একটা আলাদা প্রেম আছে। গরমেও পাতে থাক ঝিঙে। এই সবজি রান্না করার সময় যে পরিমাণ জল বেরোয় তাতেই বোঝা যায় এতে কতটা পরিমাণ জল আছে। গ্রীষ্মকালে নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে। লেটুস বাজারে গিয়ে লেটুস দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়ে কিনে নিন। গরমে লেটুস খাওয়া সত্যি উপকারী। লেটুস পাতায় জলের ভাগ বেশি, ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পাতা। এছাড়া শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি মেলা ভার। পেটের সমস্যাও কমায় এই পাতা। লেটুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায়। শশা ফল নাকি সবজি? শশাকে কোন গোত্রে ফেলা যায় তা নিয়ে নানা আলোচনা চলতেই থাকে। তবে ফল হোক কিংবা সবজি, এই গরমে শশা না খেলে পেটের সমস্যা অবধারিত। শশাতে জলের পরিমাণ বেশি, ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই ফল। শরীরে যে তাপ উৎপন্ন হয় শশা তা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতে শশা উপকারী। পেট ঠান্ডা রাখতে অনেকেই ডাবের জল, বেলের পানা কিংবা পুদিনা শরবত খাচ্ছেন। শরীরের ভিতর একটা গরম স্রোত বয়ে যাচ্ছে বলে ঘন ঘন আইসক্রিমও খাচ্ছেন। তবে অসহনীয় গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে খেতে হবে সবজি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বাজারে মরসুমি সবজির অভাব নেই, বাজার থেকে থলি ভর্তি করে কিনেও আনছেন, কিন্তু কোনগুলি খেলে গরমে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে জানা আছে? লাউ ডাল দিয়ে খান কিংবা ঘণ্ট বানিয়ে। গরমে লাউ খেতে ভুললে চলবে না, লাউয়ে প্রচুর পরিমাণে জল রয়েছে। এই সময় এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায়, লাউ কিন্তু সেই ঘাটতি পূরণ করবে। তাছাড়া পেটের সমস্যা যাদের রয়েছে লাউ তাদের জন্য বেশ উপকারী। ঝিঙে রুই মাছের ঝোল হোক কিংবা পোস্ত দিয়ে, বাঙালির ঝিঙের প্রতি একটা আলাদা প্রেম আছে। গরমেও পাতে থাক ঝিঙে। এই সবজি রান্না করার সময় যে পরিমাণ জল বেরোয় তাতেই বোঝা যায় এতে কতটা পরিমাণ জল আছে। গ্রীষ্মকালে নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে। লেটুস বাজারে গিয়ে লেটুস দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়ে কিনে নিন। গরমে লেটুস খাওয়া সত্যি উপকারী। লেটুস পাতায় জলের ভাগ বেশি, ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পাতা। এছাড়া শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি মেলা ভার। পেটের সমস্যাও কমায় এই পাতা। লেটুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায়। শশা ফল নাকি সবজি? শশাকে কোন গোত্রে ফেলা যায় তা নিয়ে নানা আলোচনা চলতেই থাকে। তবে ফল হোক কিংবা সবজি, এই গরমে শশা না খেলে পেটের সমস্যা অবধারিত। শশাতে জলের পরিমাণ বেশি, ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই ফল। শরীরে যে তাপ উৎপন্ন হয় শশা তা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতে শশা উপকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।